পাবলিক যদি রাজনীতি করে তারা রাজনীতি করবে, কিন্তু সন্ত্রাসী করে তারা এদেশে আর এক সেকেন্ডের জন্য কোনো কাজ করুক এরকম কোনো সন্ত্রাসী কার্যক্রম এদেশে জনগণই চায় না। জনগণের গণপ্রজাতন্ত্রী একটা রাষ্ট্রে যদি তারা সন্ত্রাসী কোনো সংগঠনকে নিষিদ্ধের দাবি জানায়, এই অধিকার সংবিধান স্বীকৃত, কোনো দলকে আমরা নিষিদ্ধ করতে বলি না, আমরা বলেছি সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা। আপনি রাজনীতিবিদ, আপনি একটু কৌশলী হয়ে উত্তর দেবেন, এটাই স্বাভাবিক, আপনার এই উত্তরটা একটু কৌশলী ছিল। আমি যেটা স্পেসিফিক মানে আমরা আমাদের ব্যাপারে বলেছি, স্পষ্ট জানতে চাই, জামাত ইসলামীর কোন সন্ত্রাসী কার্যক্রম যদি তারা প্রমাণ করতে পারত তাহলে তারা সেই কাজটা করতো, তারা ওটা পারে নাই বলে ব্যর্থ হয়ে ছাত্র জনতার যে গণপুত্থান তার প্রান্তে পৌঁছে গেছিল এটা ভিন্ন খাতে প্রবাহিত করার দুর্বল একটা কার্যক্রম হিসাবে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে। এটা একটা চক্রান্ত ছিল, এটা তাদের লোকরাও এটা বিশ্বাস করে। উল্টা দিক থেকে যদি আমি এখন জানতে চাই যে আওয়ামী লীগকেও কি তাহলে সন্ত্রাসী হিসেবে আগে প্রমাণ করতে হবে, তারপর যদি নিষিদ্ধ করার সুযোগ আছে? বলেছি প্রমাণ তাদের এটা মানে শত শত না হাজার হাজার প্রমাণ আছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর নেতা তো দূরে কথা, একজন সুদী সমর্থকও দেশ ছাড়ে নাই, শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর মধ্যে দিয়ে প্রমাণ করেছে সে সন্ত্রাসী।